এই কবরে যখন পেটান দেওয়া হবে তখন কি কেউ বলবে এটা আমার? একজন বলবে, তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন নাই দেখবি। তিনি বলবে কবরে কিন্তু রেহাই নেই, ওখানে গেলেই অনুমান করা যাবে যে আমার হাসর সিরাত মিজান জান্নাত কি জাহান্নাম কি হবে না হবে কবরে গেলেই বোঝা যাবে। কিন্তু সেই সময় এসে দশজন মানুষের সামনে আর নসিহাত করা যাবে না, একবার চলে গেলে আর কিন্তু আসা যাবে না। এমন একটা কলে আমরা পড়ে রয়েছি, কঠিন দিন আমাদের সামনে আছে। কবর যখন ঢোকাবে আবার আপনার, তখন ইয়াতিমালা কানে রাসূলুল্লাহ বলেছেন দুইটি ফেরেশতা আসবে, আসওয়াদ আনে, তাদের কালার হবে কালো, রং হবে কালো, তাদের চোখ এত এত বড়, তাদের দাঁতগুলো মিশলে হদিন ওহ পাহাড়ের মতো বড়। বদআমলকারীদের কবর নখ দিয়ে ফাটতে ফাটতে ভিতরে এসে বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে। বাবা ওই বিভৎস চেহারা দেখলে জানা মুখস্থ করা তাই ভুলে যাবে, ভুলে যাবে না। আমাদের একটা হুজুর ছিল, হুজুরটা আল্লাহ তুলে নিয়েছেন, তো তিনি খুব কড়া ছিল, কড়া হয় না অনেকে, খুব কড়া, আর বাচ্চা কাচ্চা হয়নি তো বাচ্চার দরদ বুঝতো না, তা বলতে পিটেন ধরাবে মারবে, অবশ্য আমার পিটি বাড়ি ফাড়ি নি কোনোদিন, কারণ পড়া তৈরি করে যেতাম, আর যা হোক না হোক অন্তত হুজুরের পড়াটা করতে হবে, তা নাহলে মার খাবে। মারির চোটে একদিন গভীর রাতে চেতনা হয়েছে, দেখি আমার পাশের বেডে মানে সিটি একটা ছাত্র, সে সেদিন দেখা হয়েছে যে বুড়ো হয়ে গেছে, মানে আমার থেকে আরো সাদা হয়ে গেছে, আমার বলে বয়স বেশি হয়নি অথচ চুল সাদা হয়ে গেছে রাত জেগে জেগে। তো আমার বাড়ি দাওয়াত করতে গেছে, তো যেই মিটমিট কি দেখতেছে, আর আমি বলছি বুড়োটা দেখে কি, আমি কি নাম লিখবো, তো যে লেখেন হাজি নূর হোসেন, নূর হোসেন লিখলাম। বাড়ি বাড়ির কথা বলেছিলাম তো মনে পড়েছে আমার, যে হাত তুলে এলু এলু ছিল এরকম, তো সেই রকম আবার বাড়ি এরকম বলছে, আবার হাজি সাহেব বলছে, আবার নূর হোসেন বলছে, তাহলে সেই না তো। আমি আবার দেখছি লিখছি কলম বন্ধ করে দেখছি, তা আমার ব্যক্তি কি দেখতেছো, আমার ব্যক্তি এক বসে ছিলাম তো, এক হোস্টেলে থাকতাম বসেন মাদ্রাসার, তো যে কি দেখতেছো, আমি যদি দেখবো না তুই সেই নূর হোসেন নাকি, দেখেন হাজি হয়েছিস, তো যে কিছু বলতেছো না যে বাড়ি আসি দেখা যেতে ভুল কথা বলতিস, কেন তুমি যে নূর হোসেন, তুমি আমায় হামিদের মারো না বলে তুমি এসেছো, কিন্তু আমি তো তোমার আর চিনি না, তুই এত বুড়ো হয়ে গেছিস, তো বলছে নাতি নাতুন সব হয়ে গেছে, এটা ওটা সেটা, ও বেটা করেছে কি, সেই আমাদের মিজানোস্তরফ বলে একটা কিতাব, যারা মাদ্রাসায় আগের জমানায় পড়েছে তারা বলতে পারবে, ওল্ড ওল্ড স্কিমে মিজানোস্তরফ, সেটা এ টু জেড মুখস্থ রাখতে হয়, আর না মুখস্থ রাখলে ওই ওই হুজুরের পিরিয়ড, সেটা হুজুরের সাবজেক্ট পেটাবে, এবার সেটা মুখস্থ, কালকে পেটান খাওয়ার ভয়ে ঘুমিয়ে পড়ি এবারে পড়ার মুখে দিছে, আর আমার তো পড়া তৈরি করে নিয়ে শুয়েছি, আর ও একটু মাথা মোটা মতো ছিল, ও সে ঘুমিয়ে পড়ি দেখি পড়ছে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে, আবার সোলো হচ্ছে, আবার জোর দিচ্ছে, আবার গিয়ার দিচ্ছে, এই করতে করতে দেখলো দেখলাম পড়লো ভালো। সকালবেলা আমরা আল্লাহ বিল্লাহ করছি, হুজুর যারা না আসে আজকে, হুজুর যারা না আসে সবাই কামনা করতে ছেলে রায়, মানে খুব কড়া, মানে বেকায়দা কড়া, কিল মাত্র গুপ গুপ করে, তো এবার হুজুর যে এসে যাবে আর ভয় লেগে যাবে সর্বনাশ। এইবারে ধরেছে, এই ধরবে না তো উড়ি রাখে ধরি বলে নয়ের ফসলটা ভালো, আর উঠে সেই এক লাইন বলে সে খেয়ে হারিয়ে ফেলিস, আর বলতে বলো দে বাড়ি বেশি আমার বলতে বলো, সঙ্গে সঙ্গে বলে দিলাম। তো ভাই মনকার নাকি তার বিভৎস চেহারা যখন দেখাবে মানুষ তখন ভুলে যাবে, মুশায়েক বেদিন তাছাড়া বেনামাজি জেনাখোর বদমাই সুদখোর আল্লাহর যত আকাশ কুকাশ করে কবরে ঢুকবে এমনি আতঙ্কে আত্মহারা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন চোখ এত বড় বড় হবে, দাঁত গুলো পাহাড়ের মতো হবে, নখ গুলো বিশাল বিশাল হবে, পশ্চিম প্রান্ত থেকে মাটি ফাঁক করতে দিতে আসবে, এসে বলবে মান রব্বুকা, তোমার প্রভুকে একবার বলো ভয়ে ত্রাসে জানা কথাও ভুলে যাবে, সে বলবে হায় হাতা হায় হাতা লাগি, আমার কিছু জানা নাই, আমি জানি না যে আমার প্রভুর নাম কি। অমাদিনুকা
কোন ধর্মে ছিলে বলো, সেও ভুলে যাবে। আমার তাকুলু হাজা রাজুল, ইনি কে একবার বলো, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুরবেরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসলি সূরাতে রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন, এনার সম্পর্কে অভিমত বর্ণনা করো, আত্মপরিচয় দেবেন কে? যদি ইমানদার হয় আল্লাহর নবী দুজনের খান্ডারি বলেন, ইমানদারেরা অত্যন্ত সজ্ঞানে এবং সুন্দর অবস্থা দিয়ে আল্লাহু রব্বি আমার রব হলেন আল্লাহ, ইসলাম দিন আমার ধর্ম হল ইসলাম, আর যিনি সম্পর্কে জিজ্ঞাসা করলেন হাজা নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? এরকম জবাবটাও যেন আমরা দিতে পারি আমার ভাইয়েরা। কিন্তু অতি অসাধারণ অনেক মানুষ পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে, তাদেরই অনুসারী বোনেরা কাশফুল কবুল করে ওনাদের অবস্থা অবগত হয়েছেন। আমাদের মতো মানুষকে তেনারা লেখনী দ্বারা জানিয়েছেন, সেজন্য আমরা জানতে পেরেছি মাম রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা সারা জীবন ধরে নামাজ কালাম, আর মানুষের মহিলাদের দরজায় দরজায় যে বাড়িতে বাড়িতে যে আমাদের মা আওয়াজ করতেন সারা রাত ধরে ধরে, নামাজ আর নামাজ, নামাজ পড়ে পড়ে 500 রাকাত করে দৈনিক নফল নামাজ আমাদের মা রাবেয়া উনি আদায় করতেন, আর আপনার তিনি সারাটা বছরে রোজা রাখতেন 5টা দিন ছাড়া, যে 5টা দিন রোজা রাখা হারাম আল্লাহ নিষেধ করেছেন। মা রাবেয়ার আমলটা এমন ছিল, উনি একটা একটা রুটি খেয়ে মাঝে মধ্যে এক একটা খোরমা বা খেজুর খেয়ে সেহরি করতেন, আবার ইফতারি করতেন, ইফতার সেহরি এক চুমুক পানি দ্বারা হতো। ওই মা রাবেয়া ইসলামকে এমন করে সুন্দর করে পালন করে ইন্তেকাল করে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার অনুসারীরা তারা একাট্টা হয়ে বলল, আজকে আমরা দেখব আমাদের মায়ের কবরে মনকার নাকি কেমন করে আসে। দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে নিয়ত করে একেবারে কবরের ধারে দেখছে মনকার নাকি এসে, আদবের সঙ্গে আদবের সঙ্গে সালাম দিয়ে বলছেন, মান রব্বুকা, আপনার রবকে। মা রাবিয়া উনি বললেন, মান রব্বুকা, আমার বলে লাভ নেই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে যে রাবিয়া তার কে হয়। একবার জোরে বলা যাবে কি? একটু জোরে বলা যাবে না? আমাদের মাদের বলে সাহস হবে না? হবে কি করে হবে? শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামীর সাথে ঠিক ব্যবহার করতে পারেনি, তারপরে একটু ফাঁক ফেলিয়ে এ বাড়ি গিয়ে এ বাড়ি গিয়ে ও বাড়ির কথা, ও বাড়ি গিয়ে সে বাড়ির কথা, সত্য কথা মিথ্যে কথা এক জায়গায় পাইল করে গেল লাগিবত করে। মহিলারা করে, শুধু এখনকার মহিলারা করে তা না, এটা মহিলাদের জাতিগত স্বভাব। এটা রসুল ফাঁক সাল্লাম বলেছে যে অধিকাংশ নারীদের আমি জাহান্নামে দেখেছি, কারণ তারা একের কথা অন্যের বলে, স্বামীর গোপন খবর আরেকজনের সাথে বলে, আবার বলে খবরদার বউ কারো সঙ্গে যেন বলিস না, এই কারো সাথে বলিস নি, কারো সাথে বলিস নি, বলতে বলতে সারা পাড়া হয়ে যায়, এক ঘন্টার আগে সারা পাড়ার লোক শুনে বলে। মহিলাদের সব আছে কিনা বলে, আমার মায়েরা রাগ করতে পারে, করো কেন, আমি তো একটু নেমে হাঁটা করবো, আমি তো তোমাদের এখানে থাকবো না, সত্য কথাটা তো আমার বলতে হবে। রসুল বলেছে এই কারণে মহিলাদেরকে বেশি বেশি আমি জাহান্নামী দেখেছি। মহিলারা তোমরা স্বামীর কথা মানো না, তোমরা বিপদটা করো, নামাজ কাজা করো, মিথ্যা কথা বলো, গেল্লা গিবত করো, ফজুল কথা বলো। রসুল বলেছেন মহিলাদের সতর্ক করে, আমার মায়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, আবার মায়েদের জান্নাতে যাওয়া খুব কঠিন। যে জিনিস যত ভালো সে জিনিস তত খারাপ, এই আলেম যত ভালো তত খারাপ। আলেম যদি একবার ভালো হয় নবীর নবীর কাজ করে, আর আলেম যদি বিগড়ে যায় তো শয়তানের কাজ করে, কথাটা ঠিক না? মহিলারা এরকম, আমার ভাইয়েরা আমাদের যে সুযোগ না আছে, আমার মাদের যথেষ্ট রয়েছে, মাদের যথেষ্ট রয়েছে, এক ঢোক দুধের বিনিময়ে একটা গোলাম আজাদের সওয়াব আমার মাদেরকে আল্লাহ দান করেন। একবার জোরে বলা যাবে, পদ্মা পুষিদায় থেকে আপন স্বামীর ঘর, আপন স্বামীর ঘরে যদি মহিলারা নামাজ পড়ে, এদিকে দেখেন, আপন স্বামীর ঘরে, আপন স্বামী বলে আসনা,
নিজের স্বামী, নিজের স্বামীর ঘরে থেকে পর্দায় থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করে যদি মহিলারা নামাজে দাঁড়িয়ে যান, কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে বেটারে নামাজ পড়লে যত না সওয়াব, মহিলাদের স্বামীর ঘরে নামাজ পড়লে তত সওয়াব আল্লাহ দান করেন। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার মায়েরা আপনারা একটু খেয়াল করবেন, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ, এই কথা বললি বাবা সারা রাত চলে যাবে তার খবর হবে না। হ্যাঁ, তো আমার মাদেরকে অনুরোধ করবো পর্দা পুষিতে থাকার জন্য, আর এই কি বলে গ্রুপ লন্ডন একটু বন্ধ করো, আমি মরিজ বলো আসে না এরকম গ্রুপ লন্ডন পুরুষ করে ছাতি ফুটিয়ে চলে যায়, শ্বশুর বুড়ো বলে বৌমা কোথায় যাচ্ছ ভাত রান্না করো না, কিন্তু আমার এখন অঞ্চলে মিটিং আছে, আমার মিটিং আছে স্যার আমার ডেকে দেখুন যেতে হবে, এই সয়বরাতের রাতের বেলা কানা স্বামী রোজা রয়েছে আমার এলাকার, আমার একদম এলাকার কানা স্বামীর রোজা রয়েছে, চোখে দেখতে পায় না, রোজা রয়ে গেছে আর ইনি মিটিং করতে গেছে বল মাঠে, তো যদি মিটিং করতে আসতো তোমার স্বামীটা রোজা রয়েছে চোখে দেখতে পায় না, তো খাবে কি ইফতার করবে কি, যদি যাই হোক গিয়ে যায় আমার এখন সার ডেকেছে সেখানে মিটিং করতে হবে, আমি গ্রুপ লোনের সেক্রেটারি, আমি গ্রুপের সেক্রেটারি, সেক্রেটারি তোমার বের করবে কবরে ঢুকে গোডাউনে পিটিয়ে আরম্ভ করবে, ঠেকানোর কেউ হবে না, বন্ধ করবেন, নেকপথে থাকবেন, পর্দা পুষি দেয়। আমার আব্বা দিদিকে বলি মসজিদে আজান হলে পাঁচবার নামাজে যাবে, রমজানে রোজা রাখবেন, হালাল হারামটা একটু বাদ বিচার করে খাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ নিশ্চয়ই জান্নাত দেবেন, আল্লাহ দয়াময় আল্লাহ রহমান রহিম, আল্লাহ মানুষকে জাহান্নামে পড়াবে বলে ভাবেননি, আল্লাহ মানুষকে জান্নাতের শান্তি দেবেন তার বর্ণনা কোরআন শরীফে বা বিভিন্ন কিতাবে দিয়েছেন, জান্নাতে কত শান্তি, জাহান্নামের আগুনে সাইজ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে বানাননি, সুতরাং আমাদের জানা বোঝার অভাব নেই, জানতে পেরেছি বুঝতে পেরেছি কোনটা ভালো কোনটা মন্দ, এখন রাত না দিন এটাও জানি, ঠান্ডা গরম বুঝতে পারি, ভালো মন্দ বুঝতে পারি, সারা শরীয়তের আমাদের জ্ঞান আল্লাহ যথেষ্ট দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই জীবন সফলতা আনতে পারি এবং জীবনে নেক কাজ করে আল্লাহর দরবারে পাড়ি জমাতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, যে উদ্দেশ্যে বিশাল আয়োজন খাই খরচ করে মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ পাক তার মনোবাঞ্ছা পূরণ করে দিন, মরহুমের কবরকে নূরে মুনাওয়ার করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আমি আপনাদের জন্য দোয়া করবেন, আমিও খাকসার হিসেবে আপনাদের জন্য দোয়া করি, যেহেতু সভাপতি আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামা ইকরাম হুজ্জাজ ইকরাম হুফাজ ইকরাম সামির ইকরাম, আমার সম্মুখে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নামাজি জাকিরি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান ভাই জাবাজারেরা এবং আমার নজওয়ান তরুণ বন্ধুগণেরা, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বলে আল্লাহ পাক তামাম বড় থেকে নবী রাজ্জাক সর ময়দানে কিছু সময়ের জন্য বসার তহফিক আতা করেছে, যে মজলিসে বসলে বিগত জীবনের পাহাড় পাহাড় গোনা কথা আমার আল্লাহ তাআলা মার্জনা করে দিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর নারে ইশারাত নারে ইশারাত নারে তাকবীর, আমার যা হচ্ছে আমার টাইম হলো 12টা পর্যন্ত, তার ভিতরে দোয়া হবে, দোয়া শেষে তাবারুক দেওয়া হবে, তাবারুক খেয়ে সব ঘরে চলে যাবে, এই জন্য বলছি ভাই যদি আর জলসার ভাবতে মাইদার বসে আছেন এমন একটা মজলিসে বসে আছেন যে জায়গায় বলা হয় রিয়াজুল জান্না বেহেশতের বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ, আজ আপনাকে আপনাকে আমাকে বেহেশতের বাগানে আল্লাহ পাক কিছু সময়ের জন্য বসিয়ে রেখে দিয়েছেন, এ বসে থাকা মানে রিয়াজুল জান্না বেহেশতের বাগানের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়ে রাখার মতন তহবিক আতা করেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আমার স্বামীর আব্বা জানেরা ভাই জানেরা খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
হুজুরের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদছে। এক বাকি খাজা গরিবে নামাজ বলেছিলেন আমার ভক্তগণ আমার মরির মুত্তাকিন আমার আম্মা জান হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা কিসের জন্য কাঁদছে ওকে কান্নাটা নিবারণ করে দাও। একবাকে জিজ্ঞাসা করে ফাতেমা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কান্নাটা বন্ধ করুন, কান্নাটা নিবারণ করুন। ওই সময় মা ফাতেমা বলেছিলেন না 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 আমি কান্নাটা কোনোদিন সুরতের জন্য বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবাকে হযরতে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা দানি দানি কাঁদছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়াতে পর্দা নিয়ে চলে যাব, তাহলে আমার ভয় কে হবে, আমার মদিনার মুসলিমাবাদী শরীফে আমার দিল্লির জুমা মসজিদে শরীফে কে আমার সঙ্গে মোলাকাত করে দেখা করবে। ওই সময় খাজা বাবা গরিবে নামাজের মাজার শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে কেঁদেছিলেন আমার আব্বা জান আব্বা জান আমি ফাতেমা আপনার সঙ্গে আমি সঙ্গী বানাতে চাই। এক বাক্যে হযরতে ফাতেমা তু যোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা কেঁদেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন রাব্বাইকা রাব্বাইকা হে মা ফাতেমা তুমি কেঁদো না, বিশ্বময় কেঁদো না, আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে কিছুদিনের পরে মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাকে ফাতেমা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহ পাক আল্লাহ তারা কখন আমার মধ্যে মোলাকাত হয়ে যাবে, কখন আমার দিদার হয়ে দেখা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে হে ফাতেমা তোমার রাত 12টার পরে একটা মুষ্টক নেই, আল্লাহ নবী তোমাকে দেখাই দেবে, ওই সময় তোমার জানটা কবজ হয়ে যাবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে এক মুষ্ট বালুকা নিয়ে ওই সময় উঁচা করে দেখিয়ে দেয় হে মা ফাতেমা তোমার দেখা দিয়ে দিলাম, তোমার সঙ্গে মোলাকাত হয়ে গেল, তোমার সঙ্গে দেখা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাথে আমার সাথে একই জায়গায় মোলাকাত করাবে। ফাতেমা হাসতে হাসতে চোখের পানিগুলো ফেলে দিয়েছেন, চোখের পানি মসজিদে হাসতে হাসতে আস্তে ঘরে চলে আসছে। দুই ইমাম হাসান হুসাইনকে রাদিয়াল্লাহ তাআলা আনহাকে দুই ইমাম হাসান হুসাইনকে দুজনকে কোলে নিয়েছেন। ওই সময় বলল এ বেটা তোমরা তো সময় খেদো না, আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়েছে, ওই সুসংবাদ জন্য তোমাদেরকে আমি নিযুক্ত করাবো। মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ঘরে গিয়ে নিজে গোসল বানিয়ে নিয়েছেন, গোসল বানাবার সাথে সাথে বলেছেন হে বেটা এই নূতন পোশাকগুলো পরিধান করে না, নূতন পোশাকটা পরিধান করে মা রুটি বানিয়েছেন, চাল রান্না করেছেন, সবজি রান্না করেছেন, এক একটা ডালিতে এক একটা করে রুটি টুকরা ছিঁড়ে ছিঁড়ে এমন করে ভিজিয়ে নিয়ে ইমাম হাসানের গালে তুলে দেয়, ইমাম হোসেনের গালে তুলে দেয়। এমন সময় মা ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা এমন করে চিৎকার করে দেখলে দেখে এই সময় বলেছে বেটা তোমাকে কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে রেখে দেবে। একবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহা দুই ভাই দাঁড়িয়ে আছেন। ওই সময় বলেছে আম্মা জান আমরা কেমন করে অন্তরে সবর দেব, মা বারবার ওকে বুঝা দিয়েছিলেন, চোখের পানি ফেলে বললেন হে বেটারা আর দেরি করো না, এই অবস্থাতে মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবীর মাজারটা একটা বারের জন্য জিয়ারাত করে এসো। দুজনা জিয়ারাত করতে গেছেন, জিয়ারাত করতে গিয়ে মা দেখছেন মা হাও হাও করে কাঁদছেন, মাছ দুটো দেখতে পান
চোখের পানি ফেলতে থাকেন, চোখের পানি মুছতে থাকেন, না না আমার ব্যাটারা, আমার কলিজার টুকরারা, আমার নয়নের পুত্তরীরা কেমন করে বসে আছে, কেমন করে দাঁড়িয়ে আছে, আমি মা সব উপলব্ধি করে নিয়েছি। ওই সময় মদিনার ঘরে এসে গোসল বানিয়ে নিয়েছেন নিজে হাতে, সাদাভাবে নিজে হাতে সুন্দর করে গোসল করে নেওয়ার সাথে সাথে একটা সাদা তপন শাড়িটা পরিধান করার পরে হজরা শরীফে প্রবেশ করে বললেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়াদার মানুষেরা কেউ ঘরে প্রবেশ করবে না, এই ঘরের ভিতরে আমি ফাতেমা ছাড়া এই ঘরের ভিতরে কেউ যাবে না। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলাহা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, হে দুনিয়াদার মানুষেরা, হে দুনিয়াদার মানুষেরা, তোমরা কেউ কেঁদো না, তোমরা বেশি চিন্তা করো না, বিশ্বময় বিক্ষোভ করো না, তোমরা যদি চিন্তা করতে থাকো আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, বারাজ হয়ে যাবে, তোমাদের কান্নাটা আল্লাহ নবী কবুল করে নিয়ে নেবে। এক বাক্যে দাঁড়িয়ে 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 চোখের পানি ফিরে বেরোচ্ছিলেন, এই দুনিয়াদার মানুষেরা কেউ তোমরা কেঁদো না, কেউ কেঁদো না, আল্লাহ নবী কান্না আওয়াজ এক বাক্যে তোমাদের জন্য সহিভাবে কবুলিয়াত করে নিয়েছে। আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া দুনিয়াকে পাগল হয়ে আছো, এমন সময় আল্লাহ নবী তোমাদের জন্য এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একটা স্থান দান করেছে, সেই স্থানটার নাম হলো রিয়াজুন জান্নাত বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে কষ্ট হচ্ছে, এই কষ্টটা আমি এখন শেষ করবো, আমি এখনই বন্ধ করে দেবো, আমি বেশি সময় বলবো নি, কেন আমার সময় খুব অসুস্থ হালাত আছে, অসুস্থ হালাতের মধ্যে এত সময় ধরে এই নবী আলা জালসার মাইদার বসে আছে, নবী আলা জালসার মাইদার বসে বসে নবীর কথা গণে গান গোনাগের কথা এক বাক্যে আকিরের সাথে মানুষের সঙ্গে পরিচয় দেব, আর মানুষ যদি শুনে অবহেলা করে অঢেল করে এ বিকার হয়ে যাবে। এমন সময় মা ফাতেমা তো জোহরান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, দুনিয়ার বুকেতে আমি ফাতেমা, আজ আমাকে উঠাই নিয়ে নেবেন, দুনিয়াতে আমাকে পর্দা নেবেন, ওই দিনটা যেন সাকরাতুল মত নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে আল্লাহ পাক বলছিলেন, হে আমার ফাতেমা, হে বেটি ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, এক বাকি কান্নার বিনিময়ে আল্লাহ তারা তোমাকে সহি সালামতের সাথে আল্লাহ পাক রেখে দেবেন, আল্লাহ পাক সহি সালামতের সাথে রেখে দেবে, আল্লাহ পাক জানিয়ে দেয় আল বাইতুল্লাহ মাজরেহা অমর সাহা ইন্না রব্বি গফুর রহিম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে বান্দা বান্দিরা সহি সালামতের সাথে ইক্তেবার করো, আমি আল্লাহ পাক তোমাদের দোয়াটা কবুলিয়াত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিতে বলছে, সেই কবুল হওয়ার রাস্তাটা আজ কোথায় আমরা পৌঁছাই দিলাম, কোথায় রাস্তায় অতিবাহিত করে দিলাম, কোথায় রাস্তা আমরা হেঁটে বেঁকে বেঁকে করে দিলাম, আমরা চিন্তা করি না। আল্লাহ পাক আমাকে আপনাকে ইমান আনা ঘরে, কলমানা ঘরে মুসলমান করে ইমানদার হালাতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে, সেই ইমানদার হালাতে ইমান যদি আমার ভিতরে না থাকে, তামাম জীবন জলসা মিলাদ মাহফিল অজরসিয়া জিকির আজকাল মুরাকাবা মুশাহাদা করলে জীবনে কোনো ফায়দা হবে না, কেবলমাত্র ইমান থাকা, ইমান যদি না থাকে সত্য মিথ্যা জায়েজ না জায়েজ হারাম হালাল এই কয়েকটা জিনিস আমার ভিতরে প্রবেশ যদি না করে থাকে আমার জীবনটাকে বেকার হয়ে যাবে। আমার স্বামীর আব্বা জানেরা, আমার স্বামীর বন্ধু করেরা, তাহলে জীবনে বাদ মাগরিব থেকে
এত সময় ধরে অজস্র শুনলেন হাফিজুর রহমান অনেক হাদিস কোরআনের কথা আলোকপাত করেছেন, শ্রবণ করে নিয়েছেন। আমি নগণ্য খাদেম মোহাম্মদ বাহার উসলাম খেদমত এসে সেই অসুস্থ মানুষ বলে ভাইয়েরা বললেন আপনি অসুস্থ হলে আসতে হবে, আধা ঘন্টা এক ঘন্টার জন্য শরীর হতে হবে, এই আধা ঘন্টা এক ঘন্টা বিদায় নিয়ে চলে যাবেন, কেউ কিছু উক্তি করবে না, কেউ কিছু উক্তি করবে না। আল্লাহ পাক ইচ্ছা হয়েছে বলে, দয়া হয়েছে বলে, করুণা হয়েছে বলে আল্লাহ পাক সেই দরবারে হাজির দিয়ার মতো তহফিক আতা করেছেন। জোরে বল আলহামদুলিল্লাহ। আমার সামিন আব্বাজারেরা, আমার বন্ধুগণেরা, আমার নজওয়ানেরা, আমার তরুণ দলেরা, জীবন তৈরি করুন, মানুষের মতন মানুষ হয়ে যান, মানুষের মতন মানুষ হয়ে যান, মানুষের মতন মানুষ হয়ে যান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শরিয়াত মানুন, সম্মুখে রমজান শরীফ শেখ আছে, রমজান মাসে রোজা করার মতন আল্লাহ পাক সকলকে যেন তহফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। জীবনে রোজা এমন একটা রোজা, যে রোজাটা জীবনী বান্দা দিয়ে একবার করে থাকে। আল্লাহ পাক বলেছেন বান্দা আমল্লামায় 70,000 সব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। 70,000 সব আল্লাহ পাক লিখে দেবেন। 70,000 বার বান্দা যখন দোয়া পড়তে দেখে আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দা ইফতারি করবে বলে, আমার বান্দা দোয়া পড়ছে গো, আমি আল্লাহ সবটা বান্দার আমল নামায় 70,000 বার আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। হে বান্দা 70,000 বার করে একবার যদি একবার করে দেবি তারাবী নামাজ পড়েন আল্লাহ পাক জানিয়ে দেয় 20 রেকাতের নামাজের বিনিময়ে আল্লাহ পাক জানিয়ে দেয় 1,70,000 সবটুকু তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব কিছুই জানি না বলে, কিছুই করি না বলে এই অবস্থাটা, এই অবস্থাতে পড়ে আছি। কিসের বিনিময়, কিসের জন্য? নবী আলো জলসার জন্য যদি বসে থাকতাম, নবী আলো জলসার জন্য বসে বসে কান্না খাটা করতাম, আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতাম, মোনাজাত করতাম, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যেত, রাজি হয়ে যেত। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে জানি ফাতেমা, আমি ফাতেমা স্বপ্ন দেখেছি আমার পেটে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার নাম হলো ইমাম হাসান, ইমাম হুসাইন হবে। ওই বাচ্চাটা কে আমার দেখভাল করবে, কে আমার বাচ্চা দুগোকে দেখাশোনা করবে? ওই সময় বলেছে ফাতেমাকে, বলেছে হে মা ফাতেমা তুমি কেঁদো না, মা কেঁদো না, আল্লাহ তারা তোমার বাচ্চাগুলোকে সহি সালামতের সাথে আল্লাহ পাক তোমার বাচ্চা দেখে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের সহি সালামতের সাথে রেখে দেবে, তুমি চিন্তা করনি। চিন্তা করা মানে বেকার, চিন্তা হওয়া মানে বেকার। তুমি বসে আছো, বসে থাকবে, দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলে দিয়েছেন ফানিয়া ধাকো কলিলাও পরিয়াবুকো কাসির জাজাম বিমা কানু সেবন, আমার হারানো বান্দাকে আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলাম এবার মাত্র জীবনের নেকি সঞ্চয় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে নেকি সঞ্চয় করার জন্য আল্লাহ বান্দাকে বান্দাকে নেকি সঞ্চয় করার জন্য মৃত্যু করে দিলেন। আমার সেই নেকি সঞ্চয় করার জন্য বসে আছি, কেমন করে বসে থাকব, কেমন করে বসে ওনাজারি করবো আল্লাহ দরবারে, আল্লাহ পাকে দরবারে ওনাজারি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সহি সালামতের আমাদের সাথে ইকরার করার সাথে সাথে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মুসলিমা বাবে শরী আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল,
একদিন দুই দিন পরে হুজরা শরীফ থেকে ফাতেমার বার করা হয়েছে। ওই সময় ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটাকে একটা খাটের উপরে উঁচু জায়গায় রেখে দিয়েছে। রাত 12টার সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের ঘুম ভেঙে গেল। সুন্নাহ মাজার থেকে এক বাগে ছুটে আসছেন, আম্মা জান আম্মা জান, হে মা জননী মা, আপনার জন্য আমরা বনি আমাদ নিয়ে এসেছি মা, আপনি আমাদের সঙ্গে কথা বলবেন না, আমাদের সঙ্গে কথা বলবেন না। ওই সময় মা ফাতেমা কথা বলেনি, কেউ কথা বলে, সকলে কান্নার ভিড় পড়েছে। ইমাম হাসান দরজাটা খুলে দিয়েছে, দরজা খোলার সাথে সাথে মা দুই পাশে দুজোড়া গাবকের পরে মাথাটা রেখে দিয়ে এক বাকে বলেছে, হে মা জননী মা, দুনিয়া থেকে আমাদেরকে ফিরে কে চলে গেছে, হে জননী মা, আজ আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাকে মা বলে ডাকবো। ওই সময় দুই ভাই কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলে আম্মা জান আয়েশাকে ডাকছে, হে মা, হে নানি মা, আয়েশা সিদ্দিকা, হে ছোট মা, হে নানি মা, দরজা খুলে দাও, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওই সময় সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার সাথে জিজ্ঞাসা করে, ইমাম হাসান ইমাম হুসাইন তোমাদের কি হয়েছে বাবা, এমন কি ঘটনা ঘটে গেছেন, এমন কি নির্দোষ হয়ে গেছেন, তোমরা বসে বসে দাঁড়িয়ে কাঁদছ, আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতের সাথে আল্লাহ পাক রেখে দেবে। ওই সময় ইমাম হোসেন বলেছেন, হে জননী মা, একটা বার আমাদের হুজরা সে চলো, আমাদের আম্মা জান জনমের মতন ইন্তেকাল হয়ে গেছে, পর্দা নিয়ে গেছেন, আজ থেকে আমরা কাকে আর মা বলে ডাকবো, কি আমাদের পুচি বলে ডাকবি গো, আমরা কাকে মা মা করে ডাক দেব, কি আমাদের কুচি বলে ডাক দেবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলাটা ফাজামে জড়িয়ে হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন। সঙ্গে শেষ করে কান্নায় ভেঙে পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় বলেছে ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা দুই ভাই কে দোনা, আল্লাহ পাক তোমার মা জননীকে আল্লাহ পাক বেহেশতে দান করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد আমার জানকে ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার আম্মা জানকে আগেরা দেখবো, আমার আম্মা জানে চেহারা মোবারকটা দেখবো। দেখার সাথে সাথে হয়ে গেল জমজমের পানি গোসল বানায় দিয়েছেন, মা গোসল বানাবার সাথে সাথে মা যখন গোসল হয়ে গেছেন ওই সময় দুই ভাই মায়ের খাটিয়াটা ছুঁয়নি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। ওই সময় ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন ছোট মার বাচ্চা মা, তোরা ভিতরে প্রবেশ করতে পারবি না, ভিতরে যেতে পারবি না, এক বাক্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহি সালামতের সাথে আল্লাহ পাক ইকিনের সাথে আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, হে ইমাম হাসান হো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা বেশি সময় কেঁদো না গো, বেশি সময় কান্নাকাটি করো না, মায়ের দাপন হয়ে যাবে, মায়ের দাপনের ব্যবস্থা তৈরি হয়ে যাবে এই মুহূর্তে।
লক্ষ লক্ষ ভক্ত বয়সে গেল। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা গোসলওয়ালা বাসার সাথে, ওই সময় ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা কে গোসলওয়ালা বাসার সাথে জানাজা নামাজ শুরু হয়ে গেল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা মায়ের মাথার গোড়ায় বসে দাঁড়িয়ে 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 এমন সময় কাঁদছে, আম্মা যান আম্মা যান, কখন আপনি চলে গেছে, আমাদের জীবনের মতো সে বিদায় হয়ে গেল, জীবনে আর দেখা হবে না, আর একটা বার আপনি আমাদের সঙ্গে মোলাকাত করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক দয়া করে মেহরবানি এই জীবনে অজসিয়াত মিলাদ মহফিল জীবন আমরা অনেক শোনা হয়ে গেছে, শোনবার বলবার আমল করার মতন কিছু নয়। যারা আমল করলে জীবনটা তৈরি করে নিলে, যা আমল করল নি জীবনটা বেকার করে দিয়েছে। তাই বল আমার আব্বা জান, আমার ভাই জানেরা আমলে পরিণত করুন। যারা আমল করেছে তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা তারা নিয়েছিলেন, কি শিক্ষা অর্জন করেছিলেন, সে শিক্ষাটা আর যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে সবগুলো বেকার হয়ে যাবে। এই তাম জীবন বসে বসে নবীরা জলসার মাইদানে বসে বসে জলসা শুনছি, নবীরা জলসার মাইদানে বসে বসে নবীর কথা শুনছি, নবীর কৃতিত্ব শুনে নিলাম, শোনা ওই পর্যন্ত শেষ হয়ে গেল। তারপরে যে কাজ কাজ সেই কাজ আমরা করছি ভাইজান, আবেদন করে বলছি, নিবেদন করে বলি, হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কাছে ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমা করুন, বিয়াদ মাফ করুন। আল্লাহ পাক আপনার দ্বারায় আমার দ্বারায় যা কিছু বলালেন যা কিছু শোনালেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তহফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা কয়েকবার বিশ্ব নবীর মাজার শরীফে করে সালাতু সালাম তোহবা নজরার পৌঁছে দেব। ইয়া নবী সালাম। আপে সুলতানি মদিনা মহাবাদে ওহিও সাকিনা নূর সে মামুন রেসিনা মুশকে সে বেতার পাসিনা। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। যে নূরে ও রবি নিখিলে ধনে ও সবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবি। ইয়া নবী সালাম। তুমি যে আল্লাহ ও পিয়ারা মামিনার নয় নির্তারা, মোদের যে জিগর ও পারা লাউ সালাম নিজে হামারা। ইয়া নবী সালাম। মালাইকা ইয়া রাসূল সালাম।
হাবিব সালা মুআলাইকা সালাওয়াত, তুমি যে আল্লাহর অফিয়ারা মামিনার নয়ন নির্তারা, মোদের যে জিগর ও পারা, লাউ সালাম লিজি হামারা নবী সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান ইতি করলাম, কেন আমার কথাবার্তার ভিতরে উল্টা শুনে ভুল বুঝেন, ক্ষমা করি, ভুল হওয়া সম্ভব, ভুল হতেও পারে, তাহলে আল্লাহ আছে।